এই ভিডিওতে ক্লাস সেভেনের এন এলিয়ান হ্যান্ড বুকের থেকে অর্থাৎ দ্য টাইনি টিচার এর টাইনি চিটার টিচার যে স্টোরিটা রয়েছে সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমে হচ্ছে এখানে টিচার মানে আমরা জানি শিক্ষক, আর টাইনি হচ্ছে খুবই ছোট্ট যে জিনিস থাকে সেগুলিকে বোঝানো হয় টাইনি, TINEY, সেটা হচ্ছে ক্ষুদ্র জিনিস। তো এবার এখানে কিছু বিষয় দেওয়া রয়েছে যা হচ্ছে প্রথমে দো সো ভেরি স্মল দ্য অ্যান্ট ইজ আনবিলিভলি ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তো আনবিলিভলি মতলব হচ্ছে যে অবিশ্বাস্য, ইন্টেলিজেন্ট হচ্ছে খুবই বুদ্ধিমান, এবং হার্ড হচ্ছে কঠিন, আর ওয়ার্কিং হচ্ছে যারা শ্রমিক যারা কাজ করে। তো খুবই কঠিন কাজ করে এবং তারা হচ্ছে অবিশ্বাস্য বুদ্ধিমান হচ্ছে অ্যান্ড, যদিও তারা খুবই ক্ষুদ্র। দ হচ্ছে যদিও। অ্যামাং দ্য ভেরিয়াস কাইন্ড তাদের মধ্যে হচ্ছে বিভিন্ন, অ্যামাং হচ্ছে তাদের মধ্যে, আর ভেরিয়াস কাইন্ড হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে, যার মধ্যে হচ্ছে কমনেস্ট সাধারণত দেখা যায়, অ্যান্ড ইজ ব্ল্যাক অ্যান্ড রেড, ব্ল্যাক এবং রেডের মধ্যে আমরা দেখতে পাই। অ্যান্টস লিভ ইন কমফোর্টেবল হোম কল অ্যান্থিলস, অ্যান্টসরা যেখানে বাস করে সেটা হচ্ছে তারা কমফোর্টেবল খুবই তাদের আরামদায়ক যে জায়গা বা যাতে যাতে বাস করে সেটা হচ্ছে তাদের অ্যান্থিলস। অ্যান্থিলস হচ্ছে এইগুলি যেগুলি হচ্ছে ডিবির মতো হয়ে থাকে সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এই যে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ এইগুলি হচ্ছে তাদের অ্যান্থিলস বলা হয় থাকে এগুলিকে। এই এই ছবিতেও দেখতে পাচ্ছ যে এগুলিকে তাদের অ্যান্থিলস বলা হয় থাকে, এগুলি হচ্ছে অ্যান্থিলস। এবার হচ্ছে স্টার্ট হচ্ছে সেই গল্পটা, দ্য নেম নেম দ্য স্মলেস্ট ইনসেক্ট ইউ হ্যাভ সিন, তুমি যে ক্ষুদ্র স্মলেস্ট জীব দেখেছ তার নাম বলো। অ্যান্ড দ্য ওয়াইসেস্ট, ওয়াইসেস্ট হচ্ছে জ্ঞানী এবং সে খুব জ্ঞানী। ইজ ইট দ্য ফ্লাই, এটা কি মাছি? নো, ইজ নট, ইট ইজ নট, ইট ইজ মসকিউটো, না এটা মসকিউটো, নো এটা মসকিউটো নো, না এটা এটা মশাও নয়। নট দ্য মসকিউটো দেন ইট মাস্ট বি দ্য ওয়ার্ম, বলছে যে এটা ওয়ার্ম মানে হচ্ছে কোনো পোকামাকড়। নো, নান অফ দিস, এদের মধ্যে সেটা কেউ নয়, সেটা আমি যে সবচেয়ে স্মলেস্ট যে ইনসেক্ট দেখেছি সেটা এদের মধ্যে কেউ নয়। অর্থাৎ এদের মধ্যে স্মলেস্ট ইনসেক্ট হচ্ছে ঠিকই, কিন্তু এরা জ্ঞানী নয়, ওয়েসেস্ট নয়। ওয়েসেস্টের মধ্যে হচ্ছে আমাদের একমাত্র, ইট ইজ দ্য অ্যান্ট, এটা হচ্ছে অ্যান্ট, দ্য কমনেস্ট, কমনেস্ট হচ্ছে সাধারণত আমরা যাকে দেখে থাকি, আর কমনেস্ট হচ্ছে এই অ্যান্টকে বোঝানো হচ্ছে যে কমনেস্ট। দ্য স্মলেস্ট বাট দ্য ওয়েসেস্ট ইনসেক্ট, এটা ক্ষুদ্র কিন্তু এটা হচ্ছে খুবই জ্ঞানী, ওয়েসেস্ট। দ্য স্টোরি অফ অ্যান অ্যান্টস লাইফ সাউন্ডস অলমোস্ট আনট্রু, দ্য স্টোরি অফ অ্যান অ্যান্টস লাইফ, এই কথাটা আছে এটা হচ্ছে আনট্রু, এটা সত্যি নয়। বাট পিপল হ্যাভ কিপড অ্যান্টস অ্যাজ এ অ্যাজ প্যাটস অ্যান্ড হ্যাভ ওয়াচড দেয়ার ডেইলি বিহেভিয়ার ক্লোজলি। তো পিপলরা যদি এখানের মধ্যে যদি আমরা প্যাটস হিসাবে আমরা তাদেরকে দেখে থাকি, সো উই নো নাম্বার অফ ফ্যাক্টস অ্যাবাউটস দিস টাইনি, তখনই আমরা তাদেরকে দেখতে পাবো তাদের মধ্যে যে ফ্যাক্টসগুলি রয়েছে সেগুলি। হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইন্টেলিজেন্স ক্রিয়েচার, যারা ক্ষুদ্র প্রাণীর মধ্যে তারা হচ্ছে খুবই পরিশ্রমী করে এবং তারা হচ্ছে খুবই ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। অ্যান অ্যান্ট ইউজেস ইটস পিলার অর অ্যান্টেনি টু টক টু আদার অ্যান্টস বাই পাসিং মেসেজেস থ্রো দেম, তো তাদের হচ্ছে একে অপরের মধ্যে দিয়ে যখনই তারা ইনফরমেশন বা কোনো ধরনের কথা বলে, টক হচ্ছে কথা বলা, তারা হচ্ছে পিলার্স। এখানে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই ছবির ক্ষেত্রে যে এখানে মধ্যে তারা দুজন এইভাবে, এই যে দুটি দুটি রয়েছে তাদের প্রত্যেকের, এটি হচ্ছে পিলার্স বা তাকে আমরা বলতে পারি অ্যান্টেনি। তো এগুলির সাহায্যে তারা একজন আরেকজনের সাথে কথা বলে নেয় বা ইনফরমেশন একে অপরকে দিয়ে থাকে। তারপর হচ্ছে ওয়াচ এ র
व्हाट्स अ रो ऑफ एंट्स मूविंग अप और डाउन द वॉल? ईच एंट ग्रीट्स ऑल द अदर्स कमिंग फ्रॉम द ऑपोजिट डायरेक्शन बाय टचिंग देयर फिलर्स। তারা হচ্ছে একে অপরের সাথে তারা যখনই পাস হয়ে থাকে এবং অপোজিট ডাইরেকশনে একজন যদি এই দিক থেকে চলে আসে অপরজন এই দিক থেকে চলে আসে তাহলে তারা একে অপরের সাথে এইভাবে তাদের পিলার্সগুলিকে মিলিয়ে নেয় এবং সেখানে তারা ইনফরমেশনগুলি তাদের শেয়ার করে থাকে। যখন তারা একে অপরকে কোথায় দেওয়ালের মধ্যে দিয়ে তারা যখনই আপ ডাউন করে থাকে তখন সময় তারপর হচ্ছে দেয়ার আর মেনি কাইন্ডস অফ অ্যান্টস। আমরা বিভিন্ন ধরনের অ্যান্টস দেখতে পাই। এখানে বলা হচ্ছে দেয়ার আর মেনি কাইন্ডস অফ অ্যান্টস, এখানে মধ্যে কি বিভিন্ন ধরনের অ্যান্টস রয়েছে। দ্য কমনেস্ট অ্যামাং দেম আর দ্য ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ান্স। তাদের মধ্যে কমন যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্ল্যাক এবং রেড অ্যান্টসগুলিকে দেখা যায়। উই হ্যাভ সিন দেম সিন্স উই ওয়ার চিলড্রেন। যখন আমরা ছোট্ট ছিলাম তখন আমরা তাদেরকে দেখে আসছি, তখন থেকে আমরা তাদেরকে দেখে আসছি। বাট হ্যাভ নট পেড এনাফ অ্যাটেনশন টু দেম, কিন্তু তাদের দিকে আমরা লক্ষ্য করিনি। ওয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে? ইন দেয়ার কমফোর্টেবল হোমস কল্ড নেস্টস অর এন্থিলস। তো তাদের যে বাসাটা রয়েছে সেটার নাম নেস্টস বলতে পারো অথবা বলতে পারো এন্থিলস যাকে বলা হয়। ইচ হ্যাজ হান্ড্রেড অফ লিটল রুমস, তারা হচ্ছে একটিতে এক একটি অ্যান্থিলসের মধ্যে তাদের হচ্ছে হান্ড্রেডের থেকেও অর্থাৎ 100 থেকেও বেশি সেখানে রুমস এবং প্যাসেজ দেওয়া থাকে। প্যাসেজ হচ্ছে এক একটি ছোট্ট ছোট্ট কক্ষ যে রয়েছে সেগুলিকে বলা হচ্ছে এখানে মধ্যে। তারপর হচ্ছে ইন সাম অফ দিস রুমস দ্য কুইন্স অ্যান্ড স্লে এগ, এইসব কিছু কিছু রুমের মধ্যে হচ্ছে যে কুইন যে রয়েছে অ্যান্টের মধ্যে কুইন রয়েছে সে হচ্ছে এখানে মধ্যে তার যে ডিম সেটা সে পাড়ে। লে হচ্ছে ডিম পাড়াকে বোঝায় লে। আদার্স আর দ্য নার্সারিস ফর দ্য ইয়ং ওয়ানস কল্ড গ্রাবস। তো আরও যে বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে বা রুম রয়েছে সেগুলি নার্সারিস বলা হয় থাকে। সেখানে মধ্যে হচ্ছে তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলি গ্রাবসগুলি এখানে থেকে থাকে, যেগুলিকে আমরা বলতে থাকি সুকিটের মতো কিট, আর কিছু থাকে ওয়ার্কার্স। তো আমি তোমাদেরকে এখানে ছবির মধ্যে দেখিয়ে দিচ্ছি কোনগুলিকে কী বলা হয়। তো এখানে তোমরা ছবিগুলি দেখতে পাচ্ছ, এইগুলি হচ্ছে এক একটিকে বলা হয়ে থাকে গার্বস, GRUBS গার্বস। তো এইগুলি হচ্ছে তাদের যে নার্সারিস রয়েছে, নার্সারিস রুমগুলি রয়েছে এগুলির মধ্যে তাদেরকে রেখে দেয়। এখানে এই ছবিতে দেখে নাও, প্রথমে হচ্ছে এক থেকে থাকে, তারপর হচ্ছে লার্ভা, আর তারপর হচ্ছে পিউপা, আর তারপর এখান থেকে যে মেল ফিমেল ওয়ার্কার রয়েছে ওয়ার্কারকে এইভাবে দেখতে, এখানে হচ্ছে মেল থাকে আর ওপরটি হচ্ছে ফিমেল যে হচ্ছে কুইন যে হচ্ছে এই এগুলি সে পাড়ে। তো এখানে হচ্ছে ওয়ার্কার্স হ্যাভ দেয়ার রিজার্ভড কোয়ার্টার্স। তো যারা হচ্ছে ওয়ার্কার তাদের জন্য আলাদা হচ্ছে রুম থেকে থাকে তাদের এন্থিলসের মধ্যে। দে স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম সার্চিং ফর ফুড, তারা হচ্ছে বেশিরভাগ সময় কাটিয়ে দেয় তারা হচ্ছে সেই খাদ্যের সন্ধানে, যে খাদ্য কোথায় আছে সেটা খোঁজার জন্য। সাম রুমস আর সার্ভ অ্যাজ এ স্টোর হাউজেস ফর দিস ফুড, তারা কিছু রুম রেখে দেয় সেখানে মধ্যে যে খাবারগুলি রয়েছে সেগুলি এনে সেখানে জমা রাখে। তারপর হচ্ছে সোলজার্স হ্যাভ সেপারেটেড ব্র্যাকস হচ্ছে ওইগুলি যেগুলি হচ্ছে সেনাদের জন্য রুমসগুলি থেকে থাকে সেইগুলি, এগুলিকে ব্র্যাকস বলা হয়ে থাকে। নো ওয়ার্কার হ্যাজ ইভার ট্রাই টু লিভ ইন এ সোলজার্স হাউস, তো যারা হচ্ছে ওয়ার্কার তারা হচ্ছে কখনো সোলজার্স যারা রয়েছে অর্থাৎ সৈনিক যারা রয়েছে তাদের রুমের মধ্যে কিন্তু তারা কখনো সেখানে যায় না। নো সোলজার্স হ্যাজ এভার গান আউট সার্চিং ফর ফুড, যারা আবার হচ্ছে সোলজার্স যারা সৈনিক রয়েছে তারা আবার ফুডের জন্য কিন্তু তারা বা ফুডের সন্ধানের জন্য কিন্তু তারা
বের হয় না, অর্থাৎ খাদ্যের জন্য তারা ঘর থেকে বের হয় না। নো ওয়ার্কার অর সোল্ডার্স অর ক্লিনার হ্যাজ এভার হার্মড এ গার্ড। তো এখানে যে গার্ডসগুলি রয়েছে, যেগুলি হচ্ছে শু কিট যেগুলি আমরা বলি, আমরা একটু আগে দেখেছিলাম, এগুলি হচ্ছে কখনো যে ওয়ার্কার এবং শোল্ডার্স বা যারা ক্লিন করে থাকে তারা হচ্ছে তাদেরকে কখনো ক্ষতি করে না। সো ইউ সি অ্যান অ্যান্টস লাইফ ইজ ভেরি পিসফুল। তারা হচ্ছে তাদের লাইফটা কী, তাদের লাইফটা হচ্ছে খুবই শান্তিময়, তারা হচ্ছে একে অপরের সাথে কখনো সেই ঝগড়া বা লড়াই করে না। ইচ ডাজ ইট শেয়ার অফ ওয়ার্ক ইন্টিজেন্টলি অ্যান্ড ব্রেভলি অ্যান্ড নেভার ফাইটস উইথ আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ। তারা কখনো একে অপরের সাথে, তাদের গ্রুপের সাথে কখনো তারা একে অপরের সাথে ফাইট করে না। তারপর হচ্ছে দ্য কুইন ইজ দ্য মাদার অফ দ্য এন্টায়ার পপুলেশন অফ দ্য কলোনি। তাদের যে পুরো কলোনিটা রয়েছে এই কলোনির মধ্যে হচ্ছে মাদার হিসাবে থেকে থাকে যে কুইন অ্যান্ট রয়েছে সে। ইট লিভস ফর দ্য অ্যাবাউট 15 ইয়ার্স। তারা হচ্ছে 15 বছর ধরে তারা এক জায়গাতে বসবাস করে। ইট হ্যাজ এ পেয়ার অফ উইংস। তাদের হচ্ছে কিছু, তাদের দুটি এইভাবে উইংস থেকে থাকে। অ্যান্ড বাইটস দেম অফ আফটার ইটস উইডিং ফ্লাইট। দিস ফ্লাইট টেক্স প্লেস অন এ হট সামার ডে। তারা হচ্ছে যখনই সামার থেকে থাকে তখন সময় দেখতে পাবে তাদের দিকে আকাশের দিকে উড়ে যাচ্ছে তাদের সেই ডানা মেলে। তো এটা হচ্ছে তারা সামারের টাইমে করে থাকে, আর তাদের এই যে সামারের সময় যারা উড়ে থাকে তাদের বলা হয় উইডিং ফ্লাইট। তারা তখন সময় উড়তে থাকে। দ্য কুইন লিভস দ্য নেস্ট। কুইন নেস্ট থেকে চলে যায় অর্থাৎ বাসা থেকে চলে যায়। অ্যান্ড গোজ আউট টু মিট এ মেল অ্যান্ট। তারা মেল অ্যান্টের জন্য অর্থাৎ পুরুষ অ্যান্টের সাথে এই কুইন অ্যান্টটা মিলিত হওয়ার জন্য সে হচ্ছে আকাশের মধ্যে উড়ে যায়। অর ড্রোন হিজ হাই আপ ইন দ্য এয়ার অন ইটস রিটার্ন টু আর্থ। তারপর সে আবার সেই আর্থের মধ্যে চলে আসে অর্থাৎ নিচে চলে আসে, মাটিতে চলে আসে। ইট গেটস এ রিড অফ ইটস উইংস অ্যান্ড দেন ডাজ নাথিং বাট দ্য লেগস লে এগস। তারপর সে এক্স দিয়ে দেয়। এক্স হ্যাচ অ্যান্ড গ্রাবস কাম আউট। তারপর হচ্ছে এখানে চিত্রের মধ্যে দেখে নাও যে তারপর সে হচ্ছে কি এক্সটাকে ফাটিয়ে সে বেরিয়ে চলে আসে। বিকাম কুকুনস সোলজার্স গার্ড দেম। এখানে যে গার্বসগুলি রয়েছে যেগুলি সেগুলিকে হচ্ছে সোলজার্স যারা রয়েছে তারা হচ্ছে সেগুলিকে গার্ড দিয়ে থাকে। ওয়ার্কার্স ফিড দেম অ্যান্ড ক্লিন দেম। ওয়ার্কার্স যারা রয়েছে তারা হচ্ছে এই যে গার্বসগুলি রয়েছে সেগুলিকে তারা খাবার দিয়ে দেয় এবং তাদেরকে ক্লিন করে দেয় অর্থাৎ পরিষ্কার করে রাখে। অলসো ক্যারি দেম অ্যাবাউট ডেইলি ফর এয়ারিং। এয়ারিং হচ্ছে তাকে উষ্ণ দেওয়া। এইভাবে তারা বাইরে নিয়ে আসে তার যার জন্য এখানে মধ্যে রুদ্র পড়ে যার জন্য সেগুলিকে কিছুটা উষ্ণতা হয়, যার ফলে কি এখানে হচ্ছে এক্সারসাইজ এবং সানশাইন দিয়ে থাকে। টু অর থ্রি উইক্স অর্থাৎ এখানে 2 থেকে 3 সপ্তাহ পর হচ্ছে গার্বস বিকাম কুকন্স অ্যান্ড লাই উইদাউট ফুড অর অ্যাক্টিভিটি ফর 3 উইক্স মোর। তারপর হচ্ছে 2 সপ্তাহ পর সেগুলি আবার এগুলি তার যে তার মধ্যে থেকে সে আর তার বাইরে দিকে সে কুকিং যে রয়েছে সেটা এইভাবে আমরা পড়েছিলাম যে ফাইবার অ্যান্ড ফেব্রিক চ্যাপ্টারের মধ্যে ক্লাস 7 সায়েন্সের মধ্যে যে কুকন কাকে বলা হয়ে থাকে যারা হচ্ছে তার মধ্যে থেকে তার বাইরে দিকে হচ্ছে একটি তার খোল তৈরি করে নেয়। এখানে যেভাবে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আরও এইভাবে থেকে থাকে কোনো খাবার ছাড়া, কোনো কাজ করা ছাড়া সে আরও 3 সপ্তাহ সেই এটার মধ্যে কুকনের ভিতরে সে থেকে থাকে। দেন দ্য কুকেন ব্রেক। তারপর হচ্ছে কুকেনটা ব্রেক হয়ে যায়। পারফেক্ট অ্যান্ডস অ্যাপিয়ার। তারপর এখান থেকে সেই পারফেক্ট যে পরিপূর্ণ অ্যান্ডস বেরিয়ে আসে। নাও ইটস টাইম ফর টিচিং অ্যান্ড ট্রেনিং। তারপর থেকে তাদের শিক্ষা দেওয়া শুরু হয়ে যায় এবং
ট্রেনিং করা শুরু হয়ে যায়। নিউ অ্যান্টস লার্ন দেয়ার ডিউটিস ফ্রম অল অ্যান্ট অ্যাজ ওয়ার্কার্স, সোলজার্স, বিল্ডার্স, তারপর হচ্ছে ক্লিনার্স এসেট্রা। তো তারা যে নতুন নতুন যে অ্যান্টস বেরিয়ে আসলো সেগুলো হচ্ছে যারা ওয়ার্কারের কাছ থেকে শিখবে, তারা হচ্ছে ওয়ার্কার্সের কাছ থেকে কীভাবে ওয়ার্ক করতে হবে সেটা শিখে যায়, সোলজার্সের থেকে সোলজার্স কীভাবে রক্ষা করতে হবে সেটা জানে, বিল্ডার্স অর্থাৎ বাসা ঘর সেগুলি কীভাবে তৈরি করবে সেটা হচ্ছে বিল্ডার্সের কাছ থেকে জেনে নেয়, পরিষ্কার কীভাবে করতে হবে সেটা হচ্ছে যারা ক্লিনার রয়েছে তাদের কাছ থেকে শিখে নেয়, যারা ওল্ড ক্লিনার রয়েছে তাদের কাছ থেকে। আফটার ফিউ উইকস, কিছু কয়েক সপ্তাহ পর, ট্রেনিং দ্য স্মল অ্যান্টস আর রেডি টু গো আউট ইনটু দ্য বিগ ওয়ার্ল্ড অফ ওয়ার্ক। তারা এখন হচ্ছে বিশ্বের যে কাজ রয়েছে সেগুলি যে কাজের জন্য তারা বেরিয়ে পড়ে কয়েক সপ্তাহ পর। এনটিল ইজ এ হোম নট অনলি ফর অ্যান্টস বাট অলসো ফর সাম আদার ক্রিয়েচার্স। তো এই যে তাদের এনটিলসটা রয়েছে এটা শুধু এখানের মধ্যে অ্যান্টসগুলি থাকে না, এখানে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ক্রিয়েচার্স অর্থাৎ প্রাণীগুলি থাকে, যেগুলি হচ্ছে বিটেলস, লেজার ব্রিডস অফ অ্যান্টস অ্যান্ড দ্য গ্রিন ফ্লাই। তো এইগুলি হচ্ছে অ্যান্টের বাসার মধ্যে কিন্তু থেকে থাকে, যেগুলি হচ্ছে বিটেলস, লেজার ব্রিডস, তারপর হচ্ছে অফ অ্যান্টস অ্যান্ড দ্য গ্রিন ফ্লাই। হোয়াই ডু অ্যান্টস ওয়ান্ট দিস এলিয়েন ক্রিয়েচার্স টু লিভ ইন দিয়ার নেস্ট? তো অ্যান্টসরা যে রয়েছে তারা কেন তাদেরকে তাদের বাসার মধ্যে এইভাবে রাখতে চায়? ফর সেভারাল রিজনস, তো বিভিন্ন কারণে। সাম গিভ অফ স্মেল প্লেজেন্ট টু দ্য অ্যান্টস সেন্সেস, তো কিছু হচ্ছে স্মেলের জন্য তারা রেখে দেয়, যেগুলো হচ্ছে তাদের স্মেলগুলি তাদের রুমের মধ্যে ছড়িয়ে পড়ে তাইয়ার জন্যে। আর আদার্স গিভ সুইট জুস, আর বাকি যে রয়েছে যেগুলি সেগুলো হচ্ছে সুইট জুস তারা দিয়ে দেয় অ্যান্টসকে। সাম আর জাস্ট প্যাটস অর প্লেয়িং লাইক ক্যাটস অর ডগস টু হিউম্যান বিংস, মানুষরা যেভাবে আমরা ক্যাটস এবং ডগ আমরা পুষি ঠিক সেইভাবে হচ্ছে অ্যান্টসরাও পুষে থাকে কাদেরকে, সেটা হচ্ছে বিটেলস এবং লেজার ব্রিডসকে। তারপর হচ্ছে দ্য গ্রিন ফ্লাই ইজ দ্য অ্যান্টস কাউ, তো গ্রিন ফ্লাইটা হচ্ছে পিঁপড়াদের জন্যে, যে গরু আমরা যেভাবে আমরা পুষি বা আমরা প্রতিপালন করি ঠিক সেইভাবে হচ্ছে অ্যান্টসরা প্রতিপালন করে থাকে গ্রিন ফ্লাইকে। দ্য অ্যান্টস ট্রেন ইট টু গিভ হানি ডিউ, তো হচ্ছে যে হানি ডিউ হচ্ছে কি এখানে হচ্ছে সুইটস, যেগুলি মধুর বিন্দু বলতে পারি, মধুবিন্দু, লাইক মিল্ক যেটা হচ্ছে আমরা গরুর থেকে যেভাবে দুধ পেয়ে থাকি ঠিক সেইভাবে, উইথ এ টাচ দিয়ার অ্যান্টনি দে মিল্ক ইট জাস্ট এস উই মিল্ক দ্য কাউ, আমরা যেভাবে গরু থেকে আমরা দুধ পেয়ে থাকি ঠিক সেইভাবে সেই যে অ্যান্টসগুলি রয়েছে তাদের হচ্ছে অ্যান্টনির মাধ্যমে তারাও কিন্তু সেই গ্রিন ফ্লাই থেকে নিয়ে নেয়। তো গ্রিন ফ্লাই এবং বিটেলসগুলির চিত্র আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রিন ফ্লাই, যা হচ্ছে এই গ্রিন ফ্লাইকে প্রতিপালন করে থাকে অ্যান্টসরা অর্থাৎ পিঁপড়ারা, এই যে গ্রিন ফ্লাই রয়েছে তাকে। আমরা যেভাবে গরুর থেকে দুধ দই ঠিক সেইভাবে হচ্ছে অ্যান্টসরাও তাদের যে অ্যান্টেনা রয়েছে বা ফিলার্স রয়েছে সেগুলি থেকে এইগুলি থেকে কিন্তু তারা হচ্ছে হানি ডিউটা কালেক্ট করে থাকে। আর এইগুলি হচ্ছে বিটেলস, যেগুলি বললাম বিটেলস এবং লেজার ব্রিডস যেগুলি রয়েছে এইগুলি হচ্ছে বিটেলস, আর বিটেলসের থেকেও কিছু নিচু যাতে কিছু পোকামাকড় রয়েছে যাকে লেজার ব্রিডস বলা হয় থাকে। তো এই লেজার ব্রিডস এবং গ্রিন ফ্লাই এবং যে এখানের মধ্যে রয়েছে কি বিটেলস রয়েছে এইগুলিকে প্রতিপালন করে থাকে তাদের নেস্টের মধ্যে বা তাদের নেস্টের মধ্যে রেখে দেয় যে সেটা হচ্ছে কারণটা হচ্ছে এইগুলি, প্রথম হচ্ছে কিছু রেখে দেয় তাদের যে স্মেলগুলি বের হওয়ার জন্য তাদের সেই বাসার মধ্যে বা অ্যান্টিলসের মধ্যে, আর তারপর হচ্ছে কিছু রেখে দেয় সুইট জুস পাওয়ার জন্যে, আর কিছু হচ্ছে আমরা যেভাবে ক্যাট বা ডগস প্রতিপালন করে থাকি ঠিক সেইভাবে তারাও প্রতিপালন করে থাকে হিউম্যানের মতো। আর গ্রিন ফ্লাই পেয়ে থাকে প্রতিপালন করে রাখে সেটা হচ্ছে আমরা যেভাবে গরু প্রতিপালন করি ঠিক সেইভাবে। তারপর হচ্ছে যে
Have humans learned as much as ants have? Perhaps they have, but they have not put their learning to good use. They may still learn a few things from this tiny teacher. Work hard, sense of duty and discipline, cleanliness, care for the young ones, and above all, a firm loyalty to the land where they live. তো এটা এখানে এটাই বোঝাচ্ছে যে মানুষ কি পিঁপড়ের মতো শিখেছে, সম্ভবত তাদের আছে। পারহ্যাপস, পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। আমি আবার বলে দিচ্ছি, পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। হ্যাব হচ্ছে আছে অর্থে এখানে ব্যবহার হয়েছে। হ্যাব হিউম্যানস লার্নড অ্যাজ মাচ অ্যাজ অ্যান্টস হ্যাব, অ্যান্টের কাছে যে শিক্ষাটা রয়েছে সেটা কি হিউম্যান শিখেছে? হ্যাঁ সেটা শিখেছে, সম্ভবত তাদের আছে। দে হ্যাব মানে সম্ভবত তাদের আছে, বাট দে হ্যাভ নট পুট, হ্যাভ নট পুট দে আর লার্নিং টু গুড ইউজ। তারা পুট মানে রাখা, তারা হচ্ছে কি, তারা কিন্তু তারা তাদের শিক্ষার বা সেই শিক্ষাটাকে ভালো কাজে লাগায়নি। দে ডোন্ট, দে হ্যাভ নট পুট দে আর লার্নিং টু গুড ইউজ। দে মে স্টিল লার্ন এ ফিউ থিংস ফ্রম দিস টাইনি টিচার, এখানে টাইনি টিচার অ্যান্ট পিঁপড়াকে বোঝানো হয়েছে। পিঁপড়া হচ্ছে টাইনি টিচার, সে হচ্ছে ছোট্ট কিন্তু খুব জ্ঞানী, তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, যা হচ্ছে অনেক কিছু শেখার রয়েছে। তার মধ্যে কিছু জিনিস হলো যেটা হচ্ছে হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক এবং সেন্স অফ ডিউটি, ডিসিপ্লিন, ক্লিননেস আর হচ্ছে কেয়ার ফর দ্য ইয়ং ওয়ান্স। তো সেটা হচ্ছে কঠোর পরিশ্রম, কর্তব্যবোধ, নিয়মানুবর্তিতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ছোটদের হচ্ছে যত্ন করা, এইগুলি এখানে বলা হয়েছে। আর এবং উপরের যতগুলি সবগুলি উপরে আমরা অনেক কিছু পেয়েছিলাম যে তাদেরকে তাদের ওয়ার্কারদের শেখায়, তারপরে হচ্ছে তারা বিভিন্ন যে তাদের শ্রমিক রয়েছে তাদেরকেও শেখায়, সেগুলিকে এই সেখানের এইগুলিকে বোঝানো হয়েছে। এবং উপরের বলতে এখানে এখানের যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলিকে বোঝানো হয়েছে। এফ ফ্রিম, ফ্রিম এফ আই আর এম ফ্রিম মানে হচ্ছে দৃঢ় বা শক্ত, লয়ালিটি টু দ্য ল্যান্ড অর্থাৎ আমরা যে জেতায় বাস করি সেই দেশের প্রতি আমাদের আনুগত্য হওয়া দরকার, এটা বোঝানো হয়েছে। দে হ্যাব, এখানে কবি দে বলতে মানুষদের বোঝানো হয়েছে, আমাদের বুঝিয়েছেন যেখানে আমরা বাস করি সেই জায়গাকে আমরা যাতে দেশের প্রতি যাতে আমরা আনুগত্য থাকি বা দেশকে যাতে আমরা নিয়মের সাথে পালন করি, দেশের যে বিষয়গুলি রয়েছে সেগুলি বা আমরা সেই বিষয়গুলিকে মান্য করে চলি। তো এটাই ছিল টাইনি টিচার। টাইনি টিচার অ্যান্টকে বলা হয়েছে কারণ কি, সে অনেক কিছু জানে, তারা হচ্ছে কি, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আর যার কাছ থেকে আমরা শিখি সেই হচ্ছে শিক্ষক। তো ডিসিপ্লিন আমরা দেখেছি, ক্লিননেস দেখেছি, ওয়ার্ক হার্ডওয়ার্ক করে সেটাও আমরা দেখেছি। তো এইগুলি ছিল এই চ্যাপ্টারের মধ্যে, আশা করি বুঝতে পেরেছ। আর এখানে শেষের দিকে কিছুটা এখানে টপিক একটা দেওয়া রয়েছে, এ ম্যাটার অফ টাং দেওয়া রয়েছে, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ইন হিউম্যানস আর টাং ইজ অর্গান অফ টেস্ট, আমাদের জিভ, টাং হচ্ছে জিভ, তাহলে জিভ আমাদের টেস্ট করার জন্য ব্যবহার করে থাকি। ইট অলসো হেল্পস দ্য চিউং অ্যান্ড সেলোয়িং অ্যান্ড দ্য স্পিকিং, সেটা হচ্ছে আমাদের আমরা যে গ্রহণ করে থাকি, অর্থাৎ আমরা বলি যদি তাহলে গলদগরণ, অর্থাৎ আমরা যে গিলে ফেলি, গিলে ফেলতে সাহায্য করে আমাদের টাং, তারপর হচ্ছে আমাদের চাপাতে সাহায্য করে, স্পিকিং আমরা আমাদের কথা বলতে সাহায্য করে। সাম অ্যানিমেলস লাইক দ্য ফ্রগ অ্যান্ড দ্য ক্যামিলিয়ন ইউজ দ্য টাং টু ক্যাচ দ্য প্রে, দ্য ক্যামিলিয়ন্স টাং ইজ সো লং, ক্যামিলিয়ন যে রয়েছে তার হচ্ছে টাংটা অনেক বেশি লম্বা রয়েছে, সে কিপস ইজ ফোল্ডেড, সে এটা ভাঁজ করে তার মুখের মধ্যে রেখে দেয়। বাট ইট ক্যান ফ্লিক ইট, অর্থাৎ বারবার সেটাকে এইভাবে বের করে এবং সেটাকে ঢুকিয়ে দেয়। আর এটা হচ্ছে এটা এমন স্পিডি করে থাকে, এটা হচ্ছে লাইট ইয়ার স্পিডি করে থাকে। আমরা এখানে টর্চ যদি আমরা এখানে জ্বালিয়ে দিই তাহলে সেটা হুট করে এখানে আলো চলে যায়, তো এই লাইটের স্পিডে সে আপ ডাউন করতে পারে। দ্য স্নেক ইউজেস ইজ টাং টু স্মেল, স্নেক হচ্ছে তার টাংকে স্মেল নিতে সাহায্য করে। দ্য রেপটাইল ফ্লিকার্স ইটস টাং ইন অ্যান্ড আউট ইচ টাইম ক্যারিং মলিকুলস, তো রেপটাইল কিছু রয়েছে যারা হচ্ছে টাংসগুলিকে এইভাবে
আপ ডাউন করে থাকে বাইরের মধ্যে, তাহলে এগুলির মাধ্যমে কী করে, মলিকুল খুবই ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, অনেক ধরনের ছোটো ছোটো জিনিস রয়েছে যাকে মলিকিউলস বলে থাকি, তোমরা সায়েন্সের মধ্যে পেয়ে যাবে, সেই মলিকিউলসগুলিকে ক্যারি করে সে টেনে নেয় তার দিকে। ফ্রম ইটস সারাউন্ডিং টু অর্গান, তার যে জীবের আশপাশের যা রয়েছে সবগুলি সে তার ভেতরে নিয়ে নেয় মলিকিউলসগুলি। তো এখানে হচ্ছে সারাউন্ডিং টু অ্যান অর্গান, অর্গানের নাম হচ্ছে কি, জেকো জেকবসেন, জেকবসেন্স অর্গান সেটা বলা হয়। ইন দ্য রূপ অফ ইটস মাউথ, তার সেটা সে মাউথের উপরের দিকে থেকে থাকে। দ্য ব্লু ওয়াইল হ্যাজ দ্য লার্জেস্ট টাং, ব্লু ওয়াইলের হচ্ছে সবচেয়ে বেশি বড় ধরনের টাং রয়েছে, হুইচ ক্যান ওয়েট এজ মাচ এজ এলিফ্যান্ট, যেটা হচ্ছে একটি হাতির যতটুকু ওয়েট রয়েছে বা একটি হাতির যতটুকু ওজন হবে ততটুকু হচ্ছে তার জীবের ওজন, সেটা হচ্ছে ব্লু ওয়াইল নীল তিমির। এটাই ছিল এই চ্যাপ্টার অফ দ্য লাস্ট। তারপরে চ্যাপ্টার যেটা হচ্ছে ব্রিঙ্গিং আপ কারি, তো এটা হচ্ছে অন্য একটি ভিডিওতে তোমরা দেখে নেবে, তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে।